নমস্কার 24 আওয়ার্স টিভির পর্দা আপনাদের সকলকে জানাই স্বাগত আপনাদের সঙ্গে আমি রয়েছে ইন্দ্রিলা জেলার কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করব জেলার আপডেট খড়গপুর আইআইটির গেট অবরোধ করলো স্কুলের ছাত্রছাত্রী অভিভাবক দোকানদার প্রাক্তনী সহ ঠিকাদার শ্রমিকরা পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর আইআইটি দীর্ঘদিন করোনার কারণে সমস্ত গেট বন্ধ রেখেছিল বন্ধ গেটগুলি খোলার দাবিতে আজ তারা বিক্ষোভ কর্মসূচি দেখায় বন্দুক নিয়ে এসে ছাত্রছাত্রীদের এই অবস্থানে বন্দুক নিয়ে এসছে সিআরপিএফ নিয়ে এসছে গুলি চালাবে তো ওইদের এই আন্দোলন এটা জেনে রাখুন আপনারা পুলিশ প্রশাসনকে এই অনর মনোভাব আমরা কিন্তু পরে আইটির ভেতরে ঢুকবো ভবিষ্যতে আইটির ভেতরে ঢুকে ধীরে ধীরে তাকে পাবলিকের মধ্যে জবাবদিহি করতে হবে আইআইটি এই মেন গেট ছাড়া সব গেট আইআইটি কোভিডের কারণ দেখিয়ে বন্ধ করে রেখেছে যদিও আপনারা জানেন যে এই পুরী গেট থেকে প্রেমবাজারে যে রাস্তাটা আইআইটির ভিতর দিয়ে গেছে এটা হলো স্টেট হাইওয়ের অংশ 2017 সালেও আমার কাছে কাগজ আছে যে স্টেটের যে পিডব্লিউডির ইঞ্জিনিয়ার তিনি লিখছেন যে এটা হলো আইআইটির ভিতর দিয়ে যে রাস্তা গেছে এটা হলো স্টেট হাইওয়ে কখনোই কোনো কর্তৃপক্ষ এই স্টেট হাইওয়েকে বন্ধ রাখতে পারে না পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট 24 আওয়ার্স টিভি এই প্রথম কংক্রিটের নির্মাণ ব্যবস্থার সঙ্গে ব্যবহৃত রাসায়নিক উপকরণ শিকা শোরুমের উদ্বোধন হলো মালদা শহরে মালদা শহরের গোলাপট্টি এলাকায় এই শোরুমের উদ্বোধন করলেন ওই সংস্থার অল ইন্ডিয়া রিটেলস হেড মিলন কান্তি মণ্ডল শিকা এমন একটি রাসায়নিক উপকরণ যা নির্মাণ কাজের ক্ষেত্রে নির্দিষ্টভাবে ব্যবহার করলে যে কোনো নির্মাণ কাজে টেকসই মজবুত থাকে মালদায় এই প্রথম এই সংস্থার উদ্বোধন করলেন সে কীভাবে মিস্ত্রি থেকে সাধারণ মানুষের এই রাসায়নিক উপকরণ নির্মাণের কাজের সময় ব্যবহার করবেন তা কেনার সময় সংক্ষিপ্ত প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে সেখানে বাড়ির কাছেই শিকা তার কেমিক্যালস উইংস নিয়ে একটা এখানে শোরুম ওপেন করলো সেটা আমাদের পক্ষে খুব ভালো আর যাদেরই বাড়ি ঘর আছে নতুন তৈরি করছে বা পুরাতন বাড়িকে রেনোভেশন করছে তারা এই কেমিক্যালগুলো যদি ইউজ করে তাহলে বাড়ির ড্যাম উইপোকা আদার্সগুলো তার এফেক্ট করবে না মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট 24 আওয়ার্স টিভি হাওড়ায় তৃণমূল কর্মীরা প্রাচীর রচনা শুরু করেছে পশ্চিমবঙ্গে হাওড়া সহ জেলার বেশ কয়েকটি এলাকায় তৃণমূল কর্মীরা তৃতীয়বারের মতো মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার জন্য তীব্র প্রচেষ্টা শুরু করেছেন তাই তৃণমূল কর্মীরা এই অঞ্চলে ঘুরে বেড়ানো শুরু করার পাশাপাশি লেখালেখিও শুরু করেছেন হাওড়ার জনগণকে দিদির পক্ষে ভোট দেওয়ার জন্য আবেদন জানাচ্ছেন তারা পশ্চিমবাংলাব্যাপী যে হারে দেয়াল লেখন শুরু হয়েছে এই সন্তোষপুর মোল্লাপাড়া তার ব্যতিক্রম লয় তবে আমরা দেয়াল লেখনটা শুরু করেছি যেহেতু আমরা মমতা ব্যানার্জিকে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাই সেই হিসাবে আমরা দেওয়াল লেখন শুরু করেছি প্রার্থী যেই হোক না কেন প্রার্থী আমাদের আমরা দিদির মুখ দেখে ভোট দেবো ব্যুরো রিপোর্ট 24 আওয়ার্স টিভি বিজেপির পরিবর্তন যাত্রা কর্মসূচির আগেই বুদবুদের মান করে বিজেপির দলীয় পতাকা ফেস্টুন ছেঁড়া এবং পোড়ানোর অভিযোগ উঠল উত্তেজনা ঘটনাস্থলে এলো পুলিশ শুক্রবার সকালে বিজেপি কর্মীদের নজরে আসতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে বিজেপি কর্মীদের অভিযোগ শাসক দলের কর্মীরা এই কাজ করেছে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে যদিও শাসক দলের একাংশ অভিযোগ করেছে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফলের সাথে তৃণমূলের কোনো যোগ নেই পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ দেখুন এইভাবে বিজেপিকে দমাবার চেষ্টা করছে তৃণমূল থেকে আর আজ থেকে না বরাবর আমরা দেখছি পশ্চিমবঙ্গে গণতন্ত্র বলে কিচ্ছু নেই আইন ব্যবস্থা বলে কিচ্ছু নেই আর গণতন্ত্রের কণ্ঠরোধ বিরোধীদের কণ্ঠরোধ পশ্চিমবঙ্গে একদম নিরন্তর চলছে তো আজকেও হয়তো বিজেপির যে পরিবর্তন যাত্রা সেটাতে ভয় খেয়েছে তৃণমূল এটাই বোঝা যাচ্ছে পিসিমনির পায়ের তলায় মাটি নেই গুন্ডার হারমাদদেরকে দিয়ে আর পশ্চিমবঙ্গ রাজ্য পরিচালনা করছে মমতা ব্যানার্জি কোনো পুলিশ প্রশাসন আইন ব্যবস্থা বলে কিচ্ছু নেই ব্যুরো রিপোর্ট 24 আওয়ার্স টিভি
বিধাননগর পৌর নিগমের দু নম্বর ওয়ার্ডের রাজার আর নারায়ণপুর এলাকায় একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস করলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। সব মিলিয়ে 11টি প্রকল্পের শিলান্যাস করা হলো আজ। তার মধ্যে উল্লেখযোগ্য নারায়ণপুর নরেন্দ্রনগর নেতাজি ক্লাবের খেলার মাঠ তৈরি করা সহ সমস্ত প্রকল্পের ফিতে কেটে শিলান্যাস করলেন তিনি। এছাড়াও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বিধাননগর পৌর নিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য তাপস চ্যাটার্জি এবং ওই ওয়ার্ডের কোঅর্ডিনেটর রহিমা বিবি মণ্ডল সহ বিশিষ্টজনেরা। উদ্বোধন করেছি, উনি সুজিত বোসকে পেয়ে গেছেন বলে কদিন বাদে নির্বাচন নোটিফিকেশন, আর আমরা উদ্বোধন করতে পারবো না। নিউ টাউন থেকে শাকিল মুস্তাকের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। গতকাল গোঘাটের কাটালি বটতলা এলাকায় মোটর বাইক ও মারুতির মুখোমুখি সংঘর্ষে আহত চারজন, স্থানীয়রা উদ্ধার করে তাদের কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। জানা গেছে কামারপুকুরের দিক থেকে একটি মারুতি ভ্যান আরামবাগের দিকেই আসছিল, উল্টো দিক থেকে বাইকটি বেপরোয়াভাবে কামারপুকুরের দিকেই যাচ্ছিল। সেই সময় দুটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে কাটালি বটতলা এলাকায় মুখোমুখি সংঘর্ষে পড়ে যায়। ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে যায় গোঘাট থানার পুলিশ। মোটরসাইকেল যে চালাচ্ছে সে আহতটা একটু কম হয়েছে, বাকি তিনজন বেশ মর্মান্তিক ভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে। হুগলি থেকে গৌরাঙ্গ বট্টব্যালের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। গত 10ই ফেব্রুয়ারি কেশিয়ারি থানার অনার গ্রামে পুলিন কুমার জানার বাজি কারখানায় বিস্ফোরণ ঘটনা ঘটেছিল। আহত হয়েছিলেন দুজন, তাদের মধ্যে রতন করের মৃত্যু হয়। ওড়িশার কটকের একটি হাসপাতালে তার চিকিৎসা চলছিল। পরিবারের লোকজন কাগজ দেখে জানতে পারেন রোগীর পরিবারকে ডেথ সার্টিফিকেট নয় রেফার সার্টিফিকেট ধরানো হয়েছিল। এর প্রতিবাদেই হাসপাতালে অ্যাম্বুলেন্স আটকে বিক্ষোভ চলে। পরিবারের একমাত্র উপার্জনকারী ছিল সে, আর তার মৃত্যুতেই দিশেহারা এখন তার পরিবার। বলছে যে মনে আর বেশিক্ষণ থাকবে না, মানে মারা যাবে, গাড়ি আমি ঠিক করে দিয়েছি, তুমি নিয়ে যাবে। তখন ছটা বাজে, আমি করি 6টা যখন বাজে তখন তো যাওয়া সম্ভব না, মানে 12টা হয়ে যাবে রাত, করে না আমি এক্ষুনি করে দিয়ে দিই লিচেল যাবো তুমি। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। কেন্দ্রীয় সরকারের কৃষি আইন পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রায় 1 ঘন্টা ঝাড়গ্রাম শহর অবরুদ্ধ করে কৃষক পরিবারের মহিলারা। সুশৃঙ্খলভাবে মিছিল করে প্রায় 4 কিমি শহর প্রদক্ষিণ করেন তারা। ঝাড়গ্রাম জেলার কৃষক পরিবারের প্রায় 15 থেকে 20 হাজার মহিলারা এই মিছিলে এদিন পা মেলান। কৃষি ও পেট্রোপণ্যের প্রতিবাদ ছাড়াও স্থানীয় শিল্পী ভাতার দাবি ওঠে মিছিল থেকে। মঞ্চের নেতা রঞ্জিত মাহাতো বলেন, কেন্দ্রীয় সরকারের এই আইনের প্রতিবাদে মূলত মিছিল, নেতাদের নিয়ে না খেলে মানুষের কাজে মন দেওয়ার বার্তা দেন তিনি এই মঞ্চ থেকে। আমরা আজকে রাস্তায় নেমেছি মূলত দুটো দাবির ভিত্তিতে। প্রথম দাবি হচ্ছে কেন্দ্রীয় সরকার যে কৃষিবিরোধী আইনটা এনেছে তাতে আমরা সবাই কৃষিজীবী, তাতে মানুষের বা কৃষকের নাভিশ্বাস হয়ে যাবে এবং সেই কৃষি আইন যাতে বাতিল হয় সেই বাতিল করার দাবিতে, আর শিল্পীরা বঞ্চিত শিল্পীরা যাতে ভাতা পায় পুনরায় সেই প্রসেস যাতে শুরু হয় তার জন্য আমরা আজকের এই মিছিলে নেমেছি এবং আজ এই ঝাড়গ্রাম শহরে এই মিছিল দিলাম।
ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। গাড়ির ধাক্কায় শিশু কন্যার মৃত্যু। বসিরহাট মহকুমার হারোয়া থানার গোপালপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সোনাকোপা গ্রামের ঘটনা। দ্রুতগতিতে আসে একটি গাড়ির সামনে হঠাৎই 7 বছরের তানিশা খাতুন গাড়ির সামনে এসে পড়ে এবং গাড়ির চাকার তলায় পড়ে পিষ্ট হয়ে মৃত্যু হয় শিশু কন্যার। সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হারোয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে দাবি করেন। ওই গাড়ির চালক ও খালাসি ইতিমধ্যেই পলাতক, তাদের খোঁজ চালাচ্ছে হারোয়া থানার পুলিশ। উত্তর চব্বিশ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। বসিরহাট কলেজের নতুন সভাপতির দায়িত্ব নিলেন নুসরাত জাহান। এছাড়াও আগামী দিনে পেট্রোল দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নামবেন বলেই জানান তিনি। এদিন কলেজ ছাত্র সাংসদের সঙ্গে তিনি একান্ত সময় কাটান। পাশাপাশি নুসরাতের খেলা হবে গলায় প্রসঙ্গ উঠত, সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীরা তার গলায় গলা মেলান। এদিন নুসরাতের সঙ্গে ছিলেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বাদল মিত্র, রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সমীক রায় সহ কলেজের ছাত্রছাত্রীরা। মিটিং করলাম বসিরহাট কলেজ নিয়ে। আমার অনেক পরিকল্পনা ছিল সেই ডে ওয়ান থেকে। ছোট্ট একটা এক্সাম্পল দেবো, যেন আমি বলেছিলাম যে বসিরহাট কলেজে একটা সুন্দর অডিটোরিয়াম তৈরি হোক, যেখানে বাচ্চাদের কালচারাল প্রোগ্রাম হোক, মিটিং হোক, এই সমস্ত জিনিস কন্ডাক্ট করার জন্য একটা জায়গা করতে চেয়েছিলাম। এমপিল্যাড ফান্ড সাসপেন্ড হয়ে যাওয়াতে সেটা সম্ভব হয়ে ওঠেনি, কিন্তু এইবার যেহেতু আমি কলেজের গভর্নিং বডিতে ডিরেক্টলি ইনভলভড এবং প্রেসিডেন্ট, আমি 100% ট্রাই করবো যে যে কাজটা বা যে পরিকল্পনাটা আমি কলেজের জন্য রাখি। এবারে আমাদের কমিউনিটি হলের যে মঞ্চ অর্থাৎ স্টেজ, তার গ্র্যান্ড ওপেনিং। উত্তর চব্বিশ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। গণ্ডগোলের জেরে যুবকের গলায় খুরের আঘাত। বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার পাটলি খানপুর গ্রাম পঞ্চায়েতের ঘুনি গ্রামের ঘটনা। বছর 30-এ সুশান্ত জানা সরস্বতী পুজোর দিন ভাগবাটোয়ারা নিয়ে ঝামেলা হয় প্রতিবেশী যুবকের সঙ্গে। রাতের অন্ধকারে কয়েকজন দুষ্কৃতী এসে তার ঘরের মধ্যে ঢুকে গলায় খুর চালিয়ে পালিয়ে যায়। চিৎকার চেঁচেমেচি করলে স্থানীয়রা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় যুবককে টাকি গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন হাসনাবাদ থানার পুলিশ। সূত্রের খবর, সরস্বতী পুজোর দিন ভাগাভাগি নিয়ে পুজোর দিন গণ্ডগোলের জেরে ঘটনাটি ঘটে। ঘটনাটা কি হয়েছিল? ঘটনাটা আমার দেওর বাড়িতে শুয়েছিল বারান্দার খাটে। আমার মামা শ্বশুর মারা গিয়েছিল, আমরা সব ওখানেই ছিলাম। কিছু কিছু মানুষ বাড়িতেও ছিল। এবার ইতিমধ্যেই চিল্লা চিল্লি হচ্ছে, মানে যারা যে দুষ্কৃতিগুলো মারতে এসেছিলো আমার দেওর চিনতে পেরেছে, মানে ধারালো ছুরি দিয়ে তাকে মানে গলায় টেনে দিয়েছে। ও যেই চিনতে পেরেছে ওর হাত দুটো ধরেছে, আর পা দুটো ধরে মানে আরও ভালো করে এ করে দিয়ে করা ছুট মেরেছে। উত্তর চব্বিশ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। পশ্চিম বর্ধমান আসানসোলের কুলটি ব্লক কংগ্রেসের থেকে সীতারামপুর পোস্ট অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন স্থানীয় বাসিন্দাদের। অভিযোগ, বছর 2 ধরে নতুনভাবে আধার কার্ড দেওয়া কিংবা পুরনো বা নতুনভাবে নাম বা ঠিকানা পরিবর্তন কিছুই করা যাচ্ছে না, একটা গুরুত্বপূর্ণ নথি এলাকার মানুষজন পাচ্ছে না। এই অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হয় কুলটি ব্লক কংগ্রেস। সীতারামপুর পোস্টমাস্টারের হাতে একটি স্মারকলিপি তুলে দেন কুলটি ব্লক কংগ্রেস এবং 15 দিনের মধ্যে যদি আধার কার্ড পরিষেবা না চালু হয় তাহলে বৃহত্তর আন্দোলনের পথে নামবে বলে জানান কুলটি ব্লক কংগ্রেসের সভাপতি। বিক্ষোভ করলো কংগ্রেস, এটা কত মানে ওরা কি, এটা কিভাবে হচ্ছে না কেন এখানে আমাদের পোস্ট অফিসে? এখানে লিঙ্ক আসতে না, লিঙ্ক অনেকবার চেক করে গেছে, লিঙ্কটা আসতে না, সেই জন্য আমাদের বন্ধ আছে, বুঝলেন? কতদিনের বন্ধ আছে এটা? দেখুন আমি তো 3 মাস এসছি, 3 মাসে তখন মধ্যে হয়নি, আগের থেকে বন্ধ আছে, এটা আসে লাইনটা আসতে না এখানে। মানে এখানে কখনো হয়েছে কি আমাদের? না কখনো হয়নি, লাইন লিঙ্কের জন্য আসতে না, লিঙ্ক আসছে। বিউরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি।
শোয়ার ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার। ঘিরে চাঞ্চল্য ছড়ায় হাবিবপুর থানা বুলবুলচণ্ডীর ঝিনঝিনি পুকুর এলাকায়। মৃত গৃহবধূর নাম কণিকা সরকার ভৌমিক, বয়স 20 বছর। জানা যায়, হবিপুর থানার বুলবুলচণ্ডীর ঝিনঝিনি পুকুর এলাকার বাসিন্দা হারান সরকারের মেয়ে কণিকা সরকারের সাথে বিগত 6 বছর আগে সামাজিক মতে হাবিবপুর থানার ভাস্কর ভৌমিকের সাথে বিবাহ হয়। বিয়ের পর তার স্বামী একমাত্র কন্যা সন্তান জন্ম নেয়। বিয়ের কিছুদিন পর থেকেই কণিকার স্বামী ভাস্কর ভৌমিক নেশাগ্রস্ত হয়ে পড়ে। গত 1 বছর ধরে ভাস্কর ভৌমিককে নেশা ছাড়ানোর জন্য মালদার নারায়ণপুর এলাকায় একটি হোমে রাখা হয় চিকিৎসার জন্য। মানসিক অবসাদে মহিলা নিজের ঘরে এরপরই কাপড় দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এরপর পরিবারের লোকেরা ঝুলন্ত অবস্থায় ওই গৃহবধূকে দেখতে পেলে খবর দেয় হাবিবপুর থানার পুলিশকে। পুলিশ এসে মৃতদেহকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। করছেন আমরা তো কিছুই বলতে পারবো না, বুঝলেন? আমরা তো মাঠে ছিলাম। তারপরে কিসের থেকে কি হলো, কি দেখলেন? এসে আসে তো দেখলাম যে আমি তো মাঠে থেকে আস্তে আস্তে দেখেছি লাশ না মারছে। মানে কি অবস্থায় ছিল ঘরে? ঘরের অবস্থাও দেখি না, মাটিতে যখন বাইরে নামা না। কি শুনলেন ওখানে প্রতিবেশীর কাছে কিভাবে মারা গেছে? মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। রাজ্যজুড়ে তৃণমূল থেকে বিজেপিতে যাওয়ার যে প্রবণতা তৈরি হয়েছে তার পেছনে যে তৃণমূল নেতাকর্মীরা ব্যর্থতা রয়েছে তা স্পষ্ট করে দিয়ে আত্ম আলো সমালোচনায় নামলেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া প্রাক্তন আইপিএস আধিকারিক হুমায়ুন কবির। শুক্রবার পশ্চিম মেদিনীপুরের ডেবরাতে কবির অবশ্যই এই আমরার মধ্যে দিয়ে নিজেকেও সংযুক্ত করবে বলেছেন। আমরা মনে করি আমি সহ এই ব্যর্থতার অংশ আমরা সবাই। 2021 বিধানসভা নির্বাচনের প্রাককালে ভোটারদের মন জয়ে নানাবিধ কর্মসূচি নিয়েছে তৃণমূল রাজ্য কমিটি বা কেন্দ্রীয় নেতৃত্ব। এদিন কবিরের সাথে ডেবরা তৃণমূলের সমস্ত গোষ্ঠীর নেতা, বিধায়ক সেলিমা খাতুন, ব্লক সভাপতি রাধাকান্ত মাইতি, 3 কর্মাধ্যক্ষ আলোক আচার্য, বিবেক মুখার্জি, প্রদীপ কর এবং সাংসদ দেবের প্রতিনিধি সতীশ ধারা উপস্থিত ছিলেন। তাদের কর্মীদের সঙ্গে বসা, তাদের সমস্যাগুলো বোঝার চেষ্টা করছি। এখানে কি সমস্যা রয়েছে সেইটাকে বার করে, কেন সমস্যা হচ্ছে সেইটার মূলটাকে খুঁজে বার করা এবং সেটাকে সমাধান করা। সেই সমাধানটা আমাদের যারা কর্মী রয়েছেন তারাই করবে। আমি শুধু বাইর থেকে এসেছি এটা দেখতে, তারা কিছু সমাধান করছে কিনা এবং সমাধানের রাস্তায় হাঁটছে কিনা। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। বিজেপি মতুয়াদের হিন্দু বলেই মানে না, ওরা মতুয়াদের নিয়ে রাজনীতি করছে। শুক্রবার নদিয়ার বগুলা কৃষ্ণ কলেজের মাঠে অল ইন্ডিয়া মতুয়ার মহাসংঘের উদ্যোগে আয়োজিত মতুয়া মহাসম্মেলনে যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা বললেন প্রাক্তন সাংসদ মমতা বালা ঠাকুর। এদিন তিনি স্পষ্ট বলেন, 2019 সালে ওরা ভোটের সময় মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, অথচ এখনও পর্যন্ত ওরা মতুয়াদের নাগরিকত্ব দিতে পারল না। আসলে বিজেপি মতুয়াদের দিয়ে ভাওতা দিচ্ছে। কোন দিকে যাবে 2021-এর ভোটের পরে তারা কোন দিকে যাবে? শুনুন, প্রথম কথা হচ্ছে রাজনীতি 2019 মতদের নিয়ে এবং SC ST সমাজের মানুষকে সবাইকে নিয়ে রাজনীতি করেছিল। যারা আমরা ওপার বাংলা থেকে এসেছি তারা বলেছিল নিঃশর্ত নাগরিকত্ব, আমরা এই দেশের নাগরিক এবং সেখানে 2003 সালে যে কানুন ওরা নিয়ে এসেছিলো আমরা সেটাকে সংশোধন করে আবার তারা বলুক আমরা ভারতীয় নাগরিক। নদিয়া থেকে কমল দত্তের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। ঝাড়গ্রাম জেলায় আত্মপ্রকাশ করল শিবসেনা। আত্মপ্রকাশের দিনে বিজেপি এবং অন্যান্য দল থেকে বেশ কিছু নেতাকর্মী শিবসেনায় যোগদান করে। পশ্চিমবঙ্গে সরকারি ও বেসরকারি চাকরিতে বাঙালিদের 80% সংরক্ষণ এবং বাংলা ভাষা বাংলার সার্বিক উন্নয়নের দাবিতে শিবসেনার আজ সমাবেশ ছিল। ঝাড়গ্রামের জেলা সভাপতি মধু সিং শুভেন্দুর নাম করে বলেন, এরা সাধারণ মানুষের ভোট নিয়ে মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আজকে অনেকেই বলছে আপনারা হিন্দুত্ববাদী দল। হ্যাঁ, আমি স্বীকার করে নিচ্ছি আমরা হিন্দুত্ববাদী দল। বিজেপিও বলছে তারা হিন্দুত্ববাদী দল। দুজনের মধ্যে পার্থক্য বলে দিচ্ছি, আমরা রামের দল আর ওরা বিভীষণের দল। ওরা বিশ্বাসঘাতক, জনগণকে ধোকা দিয়ে সরকারে এসে আজকে জনগণকে
যেরকম ভাবে অত্যাচার করছে, ওদের অত্যাচার থেকে 80 বছরের বৃদ্ধ কবিও বাদ যায় না। আর বর্তমানে 3 মাসের উপর যে মানুষ কৃষকরা এটা ভারতবাসী কিছু বলতে গেলে এরা দেশদ্রোহী। আজ লাখো লাখো কৃষক আপনারা দেখেছেন যে ধন্যবাদ সকলকে। এরপরে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের রাজ্য সম্পাদক অশোক সরকার মহাশয়। এখন আমাদের ব্যুরো রিপোর্ট 24 আওয়ার্স টিভি। জেলার আপডেট আজ এ পর্যন্ত। আরো অন্যান্য খবরের জন্য চোখ রাখুন 24 আওয়ার্স টিভির পর্দায়, সবার পাশে সব সময়।